আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পেন্টানিক আইথির ইথিক্যাল হ্যাকিং কোর্সে। আজকে আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্সের পর্ব নাম্বার 1। আপনারা অনেক অপেক্ষায় করেছেন যে ইথিক্যাল হ্যাকিং কোর্সের জন্য, বহুল অপেক্ষাকৃত এই কোর্সটি আজকেই আমরা রিলিজ করছি এবং এখন থেকে আপনারা নিশ্চিত নিয়মিত ভিডিও পাবেন। তো ইথিক্যাল হ্যাকিং, আজকে আমরা জানবো যে ইথিক্যাল হ্যাকিং ব্যাপারটা কী, আমরা ইথিক্যাল হ্যাকিং কীভাবে শিখতে পারি বা ইথিক্যাল হ্যাকিং করে আমরা কী কী করতে পারবো। তো প্রথম কথা হচ্ছে, আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ইথিক্যাল হ্যাকিংটা কী। তো আপনারা অলরেডি ডিসপ্লেতে একটা দেখতে পাচ্ছেন যে ইথিক্যাল হ্যাকিং একটা প্রেজেন্টেশন। তো যদি আমরা এখানে যাই, ইথিক্যাল হ্যাকিং জানার আগে দরকার জানা হচ্ছে হ্যাকিং জিনিসটা কী। তো এখানে বলা হয়েছে যে হ্যাকিং হচ্ছে এমন একটা কার্যক্রম যেটা আসলে ডিজিটাল ডিভাইস বা নেটওয়ার্ক, যে ডিজিটাল ডিভাইসগুলো আমরা ব্যবহার করি, লাইক স্মার্টফোন, পিসি, আবার অনেকে সার্ভার কম্পিউটার ইউজ করি, ভিপিএস ব্যবহার করি, এই যে এগুলো তো একটা আবার নেটওয়ার্কের সাথেও কানেক্টেড আছে। তো এই যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি, যদি আমি আমার ফোন বলি, আমার ফোন কিন্তু আমি সবাইকে ব্যবহার করতে দিব না, কারণ দিস ইজ আমার পার্সোনাল ব্যাপার, যে আমার ফোনে আমার পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। তো এই যে ডিজিটাল ডিভাইসটা, এটা যদি কেউ আনঅথরাইজড অ্যাক্সেস, মানে আমি ছাড়া, আমার পারমিশন ছাড়া যদি কেউ আসলে এটাকে ইউজ করে, তখন সেটা হয়ে যাবে হ্যাকিং। এখন হ্যাকিং বলতে আমরা ফিজিক্যাল হ্যাকিংও অনেক সময় বলতে পারি, কারণ ফিজিক্যালি এই পেন ড্রাইভের মাধ্যমে আমরা হ্যাকিং করতে পারি। তো আমরা আসলে এটাকে ফিজিক্যাল বলবো না, আমরা যেহেতু আমরা ডিজিটাল হ্যাকিং শিখবো, তো আমরা নেটওয়ার্কের মাধ্যম বা ওয়েবসাইটের হ্যাকিং যেগুলো, এগুলোর দিকে একটু নজর দেবো। তো বলছে যে হ্যাকিং ইজ নট অলওয়েজ এ ম্যালোসিয়াস অ্যাক্ট, মানে আবার হ্যাকিং এখানে দেখেন কি বলছে, যে হ্যাকিং যে সবসময় মানুষের যে ক্ষতি করার যে ব্যাপারটা বা আনঅথরাইজ যে অ্যাক্সেস এইভাবে যে করা হয় সেটা না, বাট ইটস মোস্ট কমনলি অ্যাসোসিয়েট উইথ ইললিগাল অ্যাক্টিভিটি। মানে এখানে বলছে যে এটা হ্যাকিংটা আসলে একটা খারাপ জিনিস না, কিন্তু এটা বেশি ইউজ হয় মনে করেন ইললিগালি, মানে যেটা আসলে আইনগতভাবে ব্যবহার করা হয় না, হ্যাকিং জিনিসটা করা হয় ইললিগালি। তো এদেরকে আসলে আমরা সাইবার ক্রিমিনাল বলতে পারি। তো এই যে মিসকনসেপশন হ্যাকিং, অনেকে আছে যে আমি যেটা বলেছি বল, হ্যাকিং হচ্ছে শুধু ফেসবুক আইডি হ্যাক করা, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো হ্যাক করার মধ্যেই সীমাবদ্ধ। অনেকে আমরা এটাই মনে করি যে আমাদের পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবদের বা ফ্রেন্ডের মধ্যে যদি কারো দেখা যাচ্ছে যে একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, আমরা ওইটাই মনে করছি যে এটাই আসলে মনে হয় হ্যাকিং, এছাড়া হ্যাকিংয়ের বাইরে কিছু নেই, শুধু অ্যাকাউন্ট হ্যাক করাই হ্যাকিং। কিন্তু না, অ্যাকাউন্ট হ্যাক করাও একটা হ্যাকিং, কিন্তু এই হ্যাকিং আর রিয়েল হ্যাকিং অনেক বড়। রিয়েল হ্যাকিং এইটাও যে অ্যাকাউন্ট হ্যাক করাও একটা রিয়েল হ্যাকিং, কিন্তু হ্যাকিং সেক্টরটা অনেক বড় আসলে। তো হ্যাকার ক্যান গেইন ইনস্ট্যান্ট অ্যাক্সেস টু ইনফরমেশন দে ওয়ার্ল্ড, আমরা সবাই মনে করি যে হ্যাকার যদি কোনো কম্পিউটারের, যে কোনো কম্পিউটার, সে হ্যাক করতে পারে, যে কোনো ইনফরমেশন সে বের করতে পারে, কিন্তু এইটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কোনো হ্যাকারই যে শুধু সাথে সাথে ইনস্ট্যান্টভাবে কোনো কম্পিউটার অ্যাক্সেস নিতে পারবে তেমন না। এখন কম্পিউটার অ্যাক্সেস নিতে গেলে আপনাকে সবার আগে জানতে হবে যে বাগ বা ভালনারেবিলিটি কী। বাগ বা ভালনারেবিলিটির দিকে যদি আমি একটু আসি, হ্যাকিংটাকে আমরা আপাতত সাইডে রাখছি, আমরা যে বাগ বা ভালনারেবিলিটি সেটা নিয়ে একটু নজর দেবো। তো বাগ বা ভালনারেবিলিটি বলতে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে ধরেন যে আমার একটা কম্পিউটার রয়েছে বা আপনার একটা কম্পিউটার, এখন কম্পিউটারে আমি এমন একটা সিস্টেম বা এমন একটা ইউজার পারমিশন দিয়ে রাখছি যেটা আসলে অন্য ইউজার পাওয়ার কথা না, অন্য ইউজার পাওয়ার কথা না, কিন্তু আমি একটা উইক পাসওয়ার্ড ব্যবহার করছি, যে আমি সামথিং ধরেন আমি 1234 ব্যবহার করছি, বা আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডের কথা বলি যে আমার ওয়াইফাইতে 1234 পাসওয়ার্ড দিছি। তো এই হ্যাকার কী করবে, এই যে দুর্বলতা আমি একটা উইক পাসওয়ার্ড দিয়েছি, এটাকে কিন্তু উইক পাসওয়ার্ড ভালনারেবিলিটি বলা হয়, যে উইক পাসওয়ার্ড ভালনারেবিলিটি, যার কারণে আমরা অন্য হ্যাকাররা অথরাইজেশন পাচ্ছে বা যে সিস্টেমটা হ্যাক করতে যাচ্ছে সেটা হ্যাক করতে পারছে। তো এই যে উইক পাসওয়ার্ড যে ভালনারেবিলিটি রয়েছে, এটা আমি কাজে লাগিয়ে কিন্তু আপনার ইয়েটা হ্যাক করে নিতে পারি, রাউটারটা। কিন্তু আমি যদি আমার কম্পিউটারে বা আমার রাউটারে খুব শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতাম এবং বিভিন্ন সিকিউরিটি স্টেপ আছে যেগুলো ফলো করতাম, তাহলে কিন্তু হ্যাকার এটা হ্যাক করতে পারতো না। তো এইটা হচ্ছে সবচেয়ে ভুল ধারণা, যে হ্যাকার যে কোনো কিছু হ্যাক করতে পারে, এটা আসলে সম্ভব না। যদি একটা সিকিউর কম্পিউটার বা একটা সিকিউর নেটওয়ার্ক থাকে বা সিকিউর ডিজিটাল ডিভাইস থাকে, এটাকে আসলে সহজে হ্যাক করা পসিবল না। তো
কারণ আরো একটা কথা বলছে, অল হ্যাকার আর নট সাইবার ক্রিমিনাল, মানে সব হ্যাকার কিন্তু আবার সাইবার ক্রিমিনাল না, কারণ এটা আমরা একটু পরেই জানবো। এখন আমরা এই যে দেখতে পাচ্ছি ডিসপ্লেতে যে টাইপ অফ হ্যাকার্স, যে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, গ্রে হ্যাট হ্যাকার্স অ্যান্ড হোয়াইট হ্যাট হ্যাকার্স। তো ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের মধ্যে যারা পড়ে তারা হচ্ছে, আমি এই যে প্রথমে বলেছিলাম আপনারা ফেসবুক হ্যাকিং অনেকেই ভাবেন, তো ক্র্যাকিং অ্যাকাউন্ট ব্ল্যাক হ্যাট হ্যাকারদের মধ্যে কিছু হ্যাকার আছে যারা ক্র্যাক করে অ্যাকাউন্ট, যেমন নেটফ্লিক্স। আমরা অনেক সময় দেখতে পারি যে মানুষ কম দামে নেটফ্লিক্স অ্যাকাউন্ট সেল করতেছে, বা অ্যামাজন ভিডিও সেল করতেছে, বা প্রাইম ভিডিও সেল করতেছে। এই যে সেল করতেছে তারা, এটা আসলে কীভাবে করতেছে? তারা আসলে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, তারা আসলে ক্র্যাকিং অ্যাকাউন্টসের কাতারে পড়ে। ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের আরও আছে, স্প্যামার আছে, তারপর আপনার ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের মধ্যে আবার ক্রিমিনাল, সাইবার ক্রিমিনাল। তো ব্ল্যাক হ্যাট হ্যাকার্স মানেই সাইবার ক্রিমিনাল। তো তাদের মধ্যে আবার আপনার ধরতে পারেন যে ইয়া আছে আপনার হ্যাকারদের, ব্ল্যাক হ্যাট হ্যাকারদের মধ্যে কিছু হ্যাকার আছে যারা র্যানসোমওয়্যার অ্যাটাক করে। আমরা যদি পিসি অনেকেই ইউজ করে থাকি বা অনেক দিন থেকে ইউজ করি, জীবনে যদি একবারও কেউ র্যানসোমওয়্যার খেয়ে থাকি তাহলে আমরা জানবো র্যানসোমওয়্যার কি। র্যানসোমওয়্যার হচ্ছে ওরা, তারা হ্যাকার এমন একটা ভাইরাস তৈরি করে যেটা ধরেন আমি একটা পেইড সফটওয়্যার কিনতে হচ্ছে আমাকে পিসিতে ব্যবহার করতে, যেমন আমি ধরি যে অ্যাডোব ইলাস্ট্রেটর, এখন এটা একটা লাইসেন্স কেনা লাগে। এখন আমার কাছে লাইসেন্স নাই, আমি এটা ফ্রিতে খুঁজতেছি, তো ফ্রিতে খুঁজে আমি একটা যে কোনো একটা ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে নিয়েছি। নিয়ে যখন আমি এটাকে ক্লিক করলাম, দেখলাম যে ক্লিক করার পর সেটআপ টেটআপ সব হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর আমার ফাইলে যে আমি ফাইল ওপেন করবো, ফাইল ওপেন করতে গিয়ে দেখি পুরো কম্পিউটারের ফাইল একটা ডিক্রিপ্ট হয়ে গেছে। মানে প্রত্যেকটা ফাইল, যদি একটা টেক্সট ফাইল হয়, টেক্সট ফাইলের লাগেজ লাস্টে তো আমরা দেখতে পারি যে .txt লেখা থাকে, কিন্তু আমরা এখানে একটা অন্য এক্সটেনশন দেখতে পারি, যেমন .qqf, ff, fng, ddh, এরকম টাইপের এক্সটেনশন দেওয়া আছে। এখন হঠাৎ আমরা দেখছি যে আমাদের কম্পিউটারের সব অ্যাকাউন্টগুলো হ্যাক হচ্ছে। এই যে র্যানসোমওয়্যার, ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কিছু আছে যারা র্যানসোমওয়্যার অ্যাটাকের মাধ্যমে মানুষের কম্পিউটারের সব ব্যক্তিগত ফাইল ইনক্রিপ্ট করে ফেলে, তাদের অনেক অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে ফেলে, এবং তাদের কাছে একটা ভালো পরিমাণের টাকা দাবি করে যে আপনি আমাকে এত টাকা দিন, আমি আপনার সব কিছু ফিরিয়ে দিচ্ছি। তো আসলে ব্ল্যাক হ্যাট হ্যাকার্সরা এরকমই কাজ করে, তাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষতি করা, ক্ষতি করা, আত্মসাৎ করা। ব্ল্যাক হ্যাট হ্যাকার্স অনেক রয়েছে যারা ফান করার জন্য এটা করে থাকে। এবার আসি আমরা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার্স। গ্রে হ্যাট হ্যাকার্স হচ্ছে ভালো না আবার খারাপও না। গ্রে হ্যাট হ্যাকার্স বলতে আমি বুঝাচ্ছি যে ধরেন আপনি একটা ওয়েবসাইট দিয়েছেন একটা গ্রে হ্যাট হ্যাকার্সকে, বলছেন যে আপনি, এখন আমি লিখলাম আমি একটা ওয়েবসাইটের ভালনারেবিলিটি বের করছি, বের করে আমি তার ওনারের ইমেল বের করে তাকে একটা ইমেল করছি যে আমি এই বাগটা পেয়েছি, এটার বদলে আপনি আমাকে টাকা দিন, ঠিক আছে? এখন কোম্পানির মালিক বললো না আমি তোমাকে টাকা দিব না। সাপোজ আমি কোম্পানির মালিক, আমি বলছি যে না আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, তখন কি করবে হ্যাকার? তখন বলবে ঠিক আছে, তখন সে ক্ষতি করবে ব্যাপারটা, মানে সে টাকা না পাওয়ার কারণে ওই বাগটাকে ব্যবহার করে সে যে ওয়েবসাইট বা যেটাই যে ধরনেরই বাগ হোক, যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা পিসি অ্যাপ্লিকেশনের বাগ হয়, তখন সেই জিনিসটা সে ইললিগাল অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবে যাতে সে ক্ষতি করতে পারে। তো এই হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। যদি আপনি তাকে রিওয়ার্ড দেন তাহলে খুশি, আর না দিলে আপনার ক্ষতি করবে। আর হোয়াইট হ্যাট হ্যাকার্সের কথা যদি বলি, এক কথায় হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার্স হচ্ছে যারা ভালো হ্যাকার রয়েছেন, যেমন সিকিউরিটি রিসার্চার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট রয়েছেন, পেনিট্রেশন টেস্টার রয়েছেন, তারপর বাগ বাউন্টি হান্টার রয়েছেন। এরা কী করে, যদি আমি একটা ওয়েবসাইটে ধরেন একজন ইথিক্যাল হ্যাকার একটা ওয়েবসাইটের বাগ পেয়েছে, সে কোম্পানিকে রিপোর্ট করছে, এখন কোম্পানি যদি তাকে রিওয়ার্ড দেয় তাও সমস্যা নেই, রিওয়ার্ড যদি না দেয় তাও সমস্যা নেই, কারণ তারা কখনো ইললিগাল কাজ করে না বা আনঅথরাইজড অ্যাক্সেস কাজ করে না যাতে কোম্পানি বা অন্য কারো ক্ষতি হয়। তো এই হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, যেটাই আসলে আমরা এই কোর্সে আমাদের মূল আকর্ষণ হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার্স। আমরা হোয়াইট হ্যাট হ্যাকার্স নিয়েই বেশি শিখব। তো এরপর যদি জানি, এই যে দেখেন হোয়াইট হ্যাট হ্যাকার্স ক্যান সিন অ্যাজ গুড গাইস, মানে এখানে বলেই দিয়েছে হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে ভালো মানুষ, ঠিক আছে? তারা যে সিস্টেম ব্রেক করে, আমি একটু আগে যে বলেছিলাম ধরেন উইক পাসওয়ার্ড ভালনারেবিলিটি, তারা সিস্টেম ব্রেক করলো, এটা কেন করলো? এটা যদি করে তারা, যদি আমার পিসিতে আমি কোনো হ্যাকারকে বলি যে আপনি আমার সিকিউরিটি টেস্ট করেন যে আমার পাসওয়ার্ডটা দুর্বল আছে কি না, তখন তারা এই যে অ্যাক্সেস নিবে আমাদের, আমার কাছ থেকে পারমিশন নিয়ে তারপর সেটাকে অ্যাটাক পারফর্ম করবে। যতক্ষণ না তারা পারমিশন পাচ্ছে ততক্ষণ কিন্তু কোনো হোয়াইট হ্যাট হ্যাকার আমার পিসিতে বা ইয়া করবে, আর পারমিশন ছাড়া হ্যাক করবে না। এরা আসলে টেস্ট করে সিকিউরিটি, যে আপনার সিকিউরিটি দুর্বলতা আছে কি না। তো এটা এরা হোয়াইট হ্যাট হ্যাকাররা অর্গানাইজের দ্বারা হায়ার হয়ে থাকে, যেমন আপনার বিভিন্ন ধরনের জব পেয়ে যাবেন অনলাইন, রিমোটলি জবও পেয়ে যাবেন, কেউ আবার বিদেশে বাইরে যাওয়ার চান্স পেয়ে যেতে পারেন। হোয়াইট হ্যাট হ্যাকার্সের অনেক ধরনের কাজ রয়েছে, পেনিট্রেশন টেস্টার হতে পারেন, আপনারা নানান ধরনের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক সিকিউরিটি অপারেটর, নানান ধরনের কাজ করতে পারেন হোয়াইট হ্যাট হ্যাকার হিসেবে। তো সেকেন্ড আমরা যাচ্ছি হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, দে আর দ্য ব্যাড গাইস।
তারা কিন্তু অবশ্যই খারাপ, কারণ তারা যদি আমার কম্পিউটারের সিস্টেমে, আমি তাদেরকে বলিনি যে আমি তোমাকে পারমিশন দিচ্ছি না, আমার উইক থাকলেও থাক না থাকলেও নেই, তোমার দেখা, ওরা আমার পারমিশনের দরকারই নেই, ওরা বলবে যে তোমার কোনো পারমিশনের দরকার নেই, তোমার সিস্টেম আমরা ব্রেক করবো, মানে করবো, করে আমার কাছে তারা টাকা চাবে, এই যে দেখেন ফিনান্সিয়াল গেইন অর ফর মোর, মানে এক্সপ্লয়েট করে তারা আসলে ভালনারেবিলিটি বাগ, সেটাকে এক্সপ্লয়েট করা মানে যে বাঘটাকে কাজে লাগানোই আসলে এক্সপ্লয়েট করা বলা হয়, যে আমি একটা বাঘ পেলাম, এখন এই বাঘটাকে কাজে লেগে তো আমাকে সিস্টেমটা হ্যাক করতে হবে, তো এই যে সিস্টেমটা হ্যাক করা হচ্ছে এটাকে আসলে এক্সপ্লয়েট বলা হচ্ছে। তো ফিনান্সিয়াল গেইন অর মোর, মানে হয় তারা এটা তাদের টাকার জন্য করে থাকে বা অন্য কিছুর জন্য করতে পারে। এবার আসি আমরা হচ্ছে গৃহ হ্যাকার, সিট সামহোয়ার বিটুইন দ্য গুড অ্যান্ড ব্যাড গাইস। আগে বলছিলাম যে গ্রে হ্যাট হ্যাকার কিন্তু ভালো না বা খারাপ না, এরা আসলে মাঝামাঝি বসে থাকে, এরা ব্ল্যাক হ্যাট হ্যাকারসকেও পছন্দ করে না, এবার হোয়াইট হ্যাট হ্যাকারসকেও পছন্দ করে না, কারণ তারা মনে করে যে ব্ল্যাক হ্যাট হ্যাকারকে তারা মনে ভালো মনে করে মানে পছন্দ করে না, তার মূল কারণ হচ্ছে তারা নিজেদেরকে প্রিন্সিপাল মনে করে হ্যাকারের, যে তারা আসলে সব জানে, প্রত্যেকটা হ্যাকারই বলবে আসলে সে সব জানে, কিন্তু যদি আমি বলি কোনো হ্যাকারই শো অফ করে না, অ্যান্ড এইটা বলে দেখেন, বাট উইথাউট ইন্টেন্ডিং টু ডু হার্ম অর গেইন ফিনান্সিয়ালি, মানে এরা যে কাজটা করে যে তুমি আমাকে টাকা দিবে আমি তোমার কাজ করব, যে তুমি টাকা না দাও তাহলে আমি তোমার ক্ষতি করব, এটার কথাটা হচ্ছে এরকম যে আমি তোমার ওয়েবসাইটে বা তোমার একটা ডোমেইনে আমি একটা বাগ পেয়েছি যেটা দুর্বলতার মাধ্যমে আমি তোমার ওয়েবসাইট চাইলে অ্যাক্সেস নিতে পারি, এখন তুমি আমাকে $100 দাও, আমি কীভাবে ফিক্স করতে হবে এটাও বলে দিচ্ছি, বা তুমি নিজেই ফিক্স করে নিও। এখন কোম্পানি বললো যে আমার ওয়েবসাইট কী হবে হবে ওটা আমি বুঝবো, তোমাকে আমি একটি টাকাও দিতে পারবো না। তখন গৃহ হ্যাকার কী করবে, সেটাকে হ্যাকার করে হ্যাকিং করে সে সিস্টেমটাকে ব্রেক করবে, করে সেটার উপরে মনে করে ক্ষতি সাধন করবে, যে ক্ষতি করবে, এই হচ্ছে গৃহ হ্যাট হ্যাকারের কাজ, এর চেয়ে বেশি আসলে গৃহ হ্যাট হ্যাকার। এবং পপুলার হ্যাকিং মেথড রয়েছে আমাদের কিছু, যেগুলো আসলে ব্ল্যাক হ্যাট হ্যাকারসও করে থাকে, হোয়াইট হ্যাট হ্যাকারসরাও করে এবং গ্রে হ্যাট হ্যাকারসরাও করে। ফিশিং, ফিশিং হচ্ছে অনেক, ফিশিং হচ্ছে কেমন একটা ব্যাপার, আমি যদি আপনাকে একটা খুলে বলি, যে ধরেন www.facebook.com, এখন একটা সাইট, ফিশিং সাইট, একবার সেম হুবাহু একটা facebook.com-এর লগ ইন পেজের মতন একটা ফিশিং সাইট তৈরি করা হলো, যেটা www.facebook.com, আগেরটা কী ছিল www.facebook.com, আর ফিশিং সাইটটা কি www.facebook.com। তো এই যে ওয়ানটা যে উপরের ওয়েবসাইটটা, এটা কিন্তু আসলে ফেসবুকের ডোমেন না, কারণ এখানে www.facebook.com কিন্তু এখানে www.facebook.com বা www.facebook.xyz ধরেন এটা নাই। তো এটাই হচ্ছে ফিশিং অ্যাটাক। তারপর হচ্ছে ডিডোস, ডিডোস অ্যাটাক বলতে যে একটা, ধরেন আমার একটা ওয়েবসাইট যেখানে আমি চাই প্রতিদিন 1000 কাস্টমার ভিজিট করতে পারবে, বা অ্যাট এ টাইম 1 সেকেন্ডে 1000 কাস্টমার রিকোয়েস্ট পাঠাইতে পারবে আমার সার্ভারে, কিন্তু যদি আমি সেই জায়গায় 1000-এর জায়গায় 10000 দেই তাহলে কিন্তু সেটা আমার ওয়েবসাইট কাজ করবে না। এটা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা 10 লিটার বালতি, 10 লিটার পানির বালতিতে আপনার 10 লিটার পানি ভরতে পারবেন, আপনারা কি ওখানে যদি 100 লিটার পানি দেন তাহলে কি বালতিটা থাকবে বা পানিগুলোকে আপনারা আটকাতে পারবেন, পারবেন না, আপনার বালতিটা যদি ধরেন ফেটে যেতে পারে পানি বেশি হওয়ার কারণে, আপনার ট্যাঙ্কি ট্যাঙ্কগুলো থাকে না পানির ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক ফেটে যেতে পারে। তো এইটা হচ্ছে ডিডোস অ্যাটাক, মূলত একসাথে 1000টা রিকোয়েস্ট পাঠানো একটা ওয়েবসাইটে বা একটা অ্যাপ্লিকেশনে, যার কারণে সেটা হ্যান্ডেল করতে না পেরে ওয়েবসাইটটি ক্র্যাশ করে, এতে অনেক ক্ষয়ক্ষতি করা সম্ভব। এরপর হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ার, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যে একটা হ্যাকার আপনাকে টার্গেট করবে, আপনার সাথে সাথেই থাকবে, আপনার আশেপাশেই থাকবে এবং আপনার মুখ থেকে ইনফরমেশন সবসময় বের করার চেষ্টা করবে, যেটা আপনি বুঝতে পারবেন না যে এই যে যে ব্যক্তি আপনার কাছে এত কথা বলছে সে আসলে আপনার সাথে এরকম করতে পারে। এটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটা হোয়াইট হ্যাকারও অনেক সময় করে থাকে। তারপর যে বলেছিলাম ম্যালওয়্যার ইঞ্জেকশন, ম্যালওয়্যার ইঞ্জেকশন ওই যে বলছিলাম র্যানসোমওয়্যার অ্যাটাক, যে ফাইল ডিক্রিপ্ট করে দেয় ম্যালওয়্যার দিয়ে, এটা হচ্ছে ম্যালওয়্যার ইঞ্জেকশন, এটাই র্যানসোমওয়্যার যেটা ছিল সেটাই হচ্ছে ম্যালওয়্যার ইঞ্জেকশন। দ্বিতীয় হচ্ছে আমরা 5 নম্বরটা দেখতে পাচ্ছি, ক্র্যাকিং পাসওয়ার্ড। আমি ওই যে বলেছিলাম ওয়াইফাইতে উইক পাসওয়ার্ড দিয়ে রেখেছি বা আমার উইন্ডোজ সিস্টেমে উইক পাসওয়ার্ড দিয়ে রেখেছি, সেটা যে ক্র্যাক করছে এটাকে আসলে ক্র্যাকিং পাসওয়ার্ড আমরা বলতেছি। অনেক সময় হাই লেভেলি সিকিউরিটি পাসওয়ার্ডগুলো ক্র্যাক হয়ে যায়, আমরা অনেক সময় আমাদের যদি জিমেল আইডিতে আমাদের যদি পাসওয়ার্ড সেভ করে রেখি ব্রাউজারের, তাহলে আমরা দেখতে পারবো অনেক সময় গুগল আমাদেরকে বলে যে কিছু পাসওয়ার্ড আমাদের কম্প্রোমাইজ হয়ে গিয়েছে। তো এই কম্প্রোমাইজ পাসওয়ার্ডগুলো প্রতিনিয়ত আসলে ডিকশনারিতে অ্যাড হতে থাকে, আর এই ডিকশনারিগুলো ইউজ করার মাধ্যমে অনেক সময় অ্যাকাউন্ট ক্র্যাক করা পসিবল হয়ে যায়।
তো সেকেন্ড আমরা চলে আসছি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং, ইথিক্যাল হ্যাকিংয়ের যে স্কিল দরকার সেটা হচ্ছে কম্পিউটারের বেসিক নেটওয়ার্কিংয়ের ধারণা, যে নেটওয়ার্কের পোর্ট কীভাবে কাজ করে, নেটওয়ার্ক কীভাবে কাজ করতেছে, কীভাবে ট্রান্সমিশন হচ্ছে, ডাটা কীভাবে সাপ্লাই হচ্ছে, এই ব্যাপারগুলো জানা। তারপর হচ্ছে টু প্রোগ্রামিং স্কিল, বেসিক অফ প্রোগ্রামিং, যেগুলো আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যে প্রোগ্রামিংগুলো রয়েছে এগুলোর বেসিক আমরা যদি একটু আরও ভালো করতে চাই তাহলে আমরা পাইথনের বেসিকটাও শিখে রাখতে পারি। তারপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে আমাদের, যে আমরা একটা বাগ পেয়েছি, ধরেন আমি একটা দুর্বলতা পেয়েছি, যদিও আমরা এখনও বাগ সম্পর্কে জানি না অনেকে, বাবার অনেকে জানি, ধরেন আমি একটা দুর্বলতা পেয়েছি কিন্তু এক্সপ্লয়েট করতে পাচ্ছি না, এই যে এক্সপ্লয়েট করতে পাচ্ছি না এটা কিন্তু আমার একটা প্রবলেম। এই প্রবলেম সলভিংয়ের আপনার একটা স্কিল থাকা লাগবে, যে আপনি চেষ্টা করবেন যে হ্যাঁ আমি এটা করব। এই যে প্রবলেম সলভিং স্কিল, এটা আপনারা করতে করতেই শিখে যাবেন, একটা সময় হয়ে যাবে যে হ্যাকিং করতে করতে একটা সপ্তাহ আপনার মাথায় নলেজ এসে যাবে, এটাকেই বসলে মূলত আমরা প্রবলেম সলভিং বলছি। তো বেসিক হার্ডওয়্যার নলেজ মানে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে, সার্ভার সম্পর্কে একটু বেসিক হার্ডওয়্যার নলেজ রাখলেই হয়ে যাবে। এবং ডাটাবেস স্কিল, ডাটাবেস স্কিল বলতে বুঝছে যে একটু PHP-র ধারণা থাকলে ভালো হয়, একটু SQL ইনজেকশন বা আরও যেগুলো বিভিন্ন পপুলার ডাটাবেস রয়েছে সেইগুলোর একটু ধারণা থাকলেই হয়ে যাবে। এটা আসলে বেশি নিডেড না, কারণ এক একজন এক এক সেক্টরে কাজ করতে পারে। এটা আমরা পরে এক সময় জানবো যে আমরা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কত সেক্টরে কাজ করতে পারি। তো ইম্পর্টেন্স অফ এথিক্যাল হ্যাকিং আমরা দেখতে পাচ্ছি, যে উইক পয়েন্টস অফ সিস্টেম ক্যান বি ইজিলি ফাউন্ড অ্যান্ড ডিসলভ বাই পারফর্মিং পেনিট্রেশন টেস্টিং। এই যে পেনিট্রেশন টেস্টিং মানে কি, যে আপনার কোম্পানি, আপনি একটা কোম্পানি তৈরি করেছেন, কোম্পানিতে 10টা ওয়েবসাইট রয়েছে, আমি আপনার ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, সাপোজ ধরেন আমার দারাজ হচ্ছে আমার ওয়েবসাইট, দারাজ দিয়ে আমি বিভিন্ন জায়গায় দেশের বিদেশে বেচা কেনা করি। তখন আমি চাচ্ছি যে আমারই যে দারাজে মানুষ, লক্ষ লক্ষ মানুষ যে প্রতিদিন ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু ক্রয় করছে, এই যে তাদের ক্রেডিট কার্ডের সেফটি, যাতে হ্যাকার তাদের ক্রেডিট কার্ড না পেতে পারে, বা আমার যে দারাজ থেকে আছে আমাকে কেউ টাকা পেইড না করেই যেন কোনো অর্ডার না করতে পারে, এই জন্য কি আমার দেখা উচিত যে আমার ওয়েবসাইটে দুর্বলতা আছে কি না। এই যে দুর্বলতা যেগুলো আছে সেগুলো কিন্তু ইজিলি খুব সহজেই ফাউন্ড করা যাবে, যদি আমরা কোনো পারফর্মিং পেনিট্রেশন টেস্টিং, মানে যদি আমরা কোনো পেনিট্রেশন টেস্টার, বা আমরা যদি নিজেদের যেহেতু পেনিট্রেশন টেস্টিং শিখবো, এই পেনিট্রেশন টেস্টিং শেখার মাধ্যমে বা পেনিট্রেশন টেস্টিং পারফর্ম করার মাধ্যমে আমরা এই ইজিলি যে বাগগুলো রয়েছে সেগুলো বের করে, খুঁজে বের করে সলভ করতে পারবো। দ্বিতীয়, ইথিক্যাল হ্যাকিং প্রোটেক্টস ডাটা। এই যে আমি একটু আগেই বলেছি যে ইথিক্যাল হ্যাকার কী করে, এই যে ক্রেডিট কার্ডের যে ইনফরমেশন, এটা চুরি করা কাদের কাজ? অবশ্যই ব্ল্যাক হ্যাট কাজ, ব্ল্যাক হ্যাটরা অবশ্যই চাবে যে কোনো কোম্পানির বা কারো কারো ক্রেডিট কার্ড চুরি করে টাকা ওখান থেকে উত্তোলন করার জন্যে, তারা টাকা ওখান থেকে ফিনান্সিয়াল গেইন করতে পারবে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু ব্ল্যাক হ্যাট করবে, কিন্তু আমরা কী করবো, এটাকে প্রোটেক্ট করবো যাতে তারা করতে না পারে। ইট হেল্পস টু প্রোটেক্ট নেটওয়ার্ক উইথ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, মানে এটাও আমরা নেটওয়ার্কের মধ্যে পেনিট্রেশন টেস্টিং করতে পারি। ধরেন একটা কোম্পানিতে 100 কম্পিউটার রয়েছে, এখন 100 কম্পিউটারে কোনো না কোনো একটা কম্পিউটারের প্রবলেম রয়েছে, আমরা যদি নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং মাধ্যমে করি বা ডিভাইস পেনিট্রেশন টেস্টিং করি, তখন কিন্তু আমরা এই প্রবলেমটাও বের করে ফেলতে পারবো। এটাই হচ্ছে ইম্পর্টেন্স অফ ইথিক্যাল হ্যাকিং, মানে ইথিক্যাল হ্যাকিংয়ের কাজ যেটা সেটাই আসলে এখানে বলা হয়েছে। তো এখন আপনি জানতে চাইতে পারেন যে আমরা কেন ইথিক্যাল হ্যাকিং শিখবো। ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য আন্ডারস্ট্যান্ড হ্যাকার মাইন্ডসেট, মানে আপনাকে প্রথমে আপনার মস্তিষ্ক ঠিক করতে হবে যে আপনি হ্যাকিং শিখবেন এবং হ্যাকারস হতে হবে। তারপর আপনাকে হাইড অ্যান্ড ট্রিক্স অ্যান্ড টেকনিক্স জানতে হবে, যেটা আসলে আমরা আপনাদেরকে শেখাবো। তারপর আপনাদের যে ডেভেলপমেন্ট, হেল্প উইথ ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, যে আপনাদের যে ডেভেলপমেন্ট, যদি আপনারা কোনো সফটওয়্যার ডিজাইন করে থাকেন বা ওয়েবসাইট ডেভেলপার হন, তখন আপনাদের এই ক্ষেত্রে আরও ভালো কাজে লাগবে, কারণ আপনারা যদি বাগগুলো সম্পর্কে জানেন তাহলে আপনারা সেটা ফিক্সিংও করতে পারবেন। তারপর নিজের পার্সোনাল সিকিউরিটি রয়েছে, পরিবারের সিকিউরিটি রয়েছে, নিজেদের যে সিকিউরিটি বা বন্ধুবান্ধব যে পাড়া প্রতিবেশীর সিকিউরিটি, দেশের জন্য আপনি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টিস্ট হতে পারেন, এই যে পার্সোনাল সিকিউরিটি এটার জন্য। এবং এইটা সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে, ইথিক্যাল হ্যাকারদের কিন্তু অনেক বেতন হয়ে থাকে, এটা পুরো একটা হাইলি পেইড স্যালারি হয়, যেটা খুবই বলতে হবে অ্যামাউন্ট অনেক বেশি হয়ে থাকে। ইথিক্যাল হ্যাকারদের বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের বেতন হচ্ছে অনেক। যদি আমরা বলি যে আমরা যদি বাগ বাউন্টি হান্টিং শিখি, তাহলে আমরা $50 থেকে প্রায় টু মিলিয়ন শুধু বলবো না, $1,000,000 পর্যন্ত বাউন্টি পেতে পারি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা
গুরুত্বপূর্ণ বাগ বা ভালনারেবিলিটি হলেই মানুষ এত পেট করে। এই জন্য ইথিক্যাল হ্যাকার খুব ডিমান্ড বর্তমান মার্কেটে, কারণ ইথিক্যাল হ্যাকার অনেক কম রয়েছে। আপনারা ইথিক্যাল হ্যাকিং শিখে পেনিট্রেশন টেস্টার হিসেবে কাজ করতে পারবেন, নেটওয়ার্ক সিকিউরিটি অপারেটর হিসেবেও কাজ করতে পারবেন, আপনারা চাইলে বাগ বাউন্টি হান্টিং করতে পারবেন এবং ফ্রিল্যান্সিংও করতে পারবেন। তো এরপর আমরা যদি যাই কনক্লুশন, এখন লাস্ট হচ্ছে আমরা কনক্লুশনে চলে যাব, সেটা হচ্ছে হ্যাকিং। তো এই আমরা যে আপনাদেরকে কোর্সে পার্ট বাই পার্ট শিখাবো বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক্স, টুলস, টেকনিক্স, কীভাবে পেনিট্রেশন টেস্টিং করতে হয়, ওসিন্ট কী জিনিস, কীভাবে আমরা এসকিউএল ইনজেকশন করবো, এক্সএসএস দেখবো, এলএফআই, এরকম আমরা নানান ভালনারেবিলিটি দেখবো। এবং যদি যে এটা হচ্ছে আমাদের, আমরা প্রিমিয়াম ব্যাচ কিছু দিনের মধ্যে স্টার্ট করে ফেলবো ইথিক্যাল হ্যাকিংয়ের। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড খুব হয়ে থাকেন এবং এই সেক্টরে কেরিয়ার করতে চান বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে নিজেকে দক্ষ করে তুলতে চান, যে আপনি ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপার হয়েছেন, আপনি আরও বিভিন্ন ডেভেলপিং শিখছেন, তো আপনি চাচ্ছেন এখন আপনি সাইবার সিকিউরিটি সম্পর্কেও জানতে, তাহলে আপনারা আমাদের যে প্রিমিয়াম ব্যাচ চলবে কিছু দিনের মধ্যে, আমাদের প্রিমিয়াম ব্যাচ স্টার্ট হবে, আপনারা আমাদের ইউটিউবের পেজে ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং পাশাপাশি আমরা যে ইউটিউবে যে কোর্সটা নিয়ে এসেছি সেটাও আপনারা দেখতে পারেন। আসলে সব কিছু ইউটিউবে দেখানো পসিবল না, সেটা আপনারাও জানেন যে কপিরাইট বলতে একটা স্ট্রাইক চলে আসবে আমাদের ইয়েতে। তাই আমরা প্রিমিয়াম ব্যাচে আমরা সব কিছুই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আশা করি আপনারা পেন্টানিক আইটির সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।